হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমরা কোনো সিনেমা এক্সপ্লেন করবো না আজকে আমরা এক্সপ্লেন করবো হচ্ছে হলিউডের একটা টিভি সিরিজ যেটা নাম হচ্ছে ডাউন টু দা ডার্ক তো যাই এই টিভি সিরিজটা রিলিজ পেয়েছে দুই হাজার সিরিজ তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যাদের বয়স পনেরো বছরের নিচে রয়েছে তাদের এই সিনেমাটি না দেখাই ভালো কিংবা যদি তোমরা দেখো হেডফোন দেখার জন্য তবে এই সিনেমাটার কাহিনী যেমনই হোক না কেন এই সিনেমাটার উদ্দেশ্য যে তোমার ওই বাজে কিছু করা তা নয় নর্মালি অতিরিক্ত ভালোবাসার ফলে যে সাইড গুলো হয় মানে এরকম ব্যাপার থাকে দেখা যায় যে আমরা একজন মানুষকে অনেক ভালোবেসে ফেলে কিন্তু এই মানুষকে সাহস করে আমরা কখনো বলিও না কিন্তু কল্পনা করতে করতে তাকে নিয়ে এত বেশি ঘনিষ্ঠ হয়ে যায় যে এরপরে এমন একটা ঘটনা ঘটিয়ে ফেলি যার ফলে মানুষটার অনেক ক্ষতি হয় তো এই ধরনের একটা কিছু এই সিনেমাতে আমরা দেখতে চলেছি তো যাই হোক ভিডিও স্টার্ট করার পূর্বে এই সিনেমার সম্পর্কে যদি সংক্ষেপে বলি এই সিনেমাটির আইএম রেট হচ্ছে দশ এর সিক্স পয়েন্ট ফোর এবং এটা ডাউন নামে যে একটা টিভি সিরিজ রয়েছে তার পাঁচ নম্বর এপিসোড এবং এই টিভি সিরিজে প্রত্যেক এপিসোডে আলাদা আলাদা কাহিনী দেওয়া হয় মানে প্রতি এপিসোডের কাহিনী প্রতি এপিসোডের শেষ তো চলো আমরা এই পাঁচ নম্বর এপিসোডের কাহিনীটা জানবো তার আগে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে তুমি চাইলে বিজ্ঞাপনটা দেখতেও পারো কিংবা চাইলে স্কিপ করে মূল ভিডিওতেও যেতে পারো আর আমাদের সাউন্ড কোয়ালিটিতে একটু প্রবলেম হতে পারে এর কারণটা হচ্ছে আমি আমার স্টুডিওতে নেই আমি বাইরে থেকে জাস্ট মোবাইলে ভয়েস দিচ্ছি তো এই জন্য ভয়েস কোয়ালিটি তো ভালো হবে না তোমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে আগামী কয়েকদিনের জন্য কারণ আমি এসেছি হচ্ছে দেশের বাইরে চিকিৎসার জন্য তো যাই হোক বিজ্ঞাপন থাকলে আমি প্লে করে দিচ্ছি তোমরা চাইলে স্কিপ করে মূল ভিডিওতে যেতে পারো আবার চাইলে দেখতেও পারো আজকে আমি মোস্ট প্লে অ্যাপ সম্পর্কে বলবো এবং মোস্ট প্লে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে মজার এবং বিশ্বস্ত অনলাইন গেমিং অ্যাপ এখানে রেজিস্ট্রেশন করলেই পাবেন দেড়শো টাকা ফ্রি বোনাস এবং প্রতিটি রেফারে পাবেন বারোশো টাকা আনলিমিটেড করে এবং মোস্ট দিচ্ছে প্রথম ডিপোজিটে হান্ড্রেড পার্সেন্ট বোনাস এবং দৈনিক পঁচিশ পার্সেন্ট রিলোড বোনাস শর্ট গেমে পাবেন টু হান্ড্রেড এইট পার্সেন্ট ফ্রেন্ডশিপ বোনাস এবং প্রতিটি ডিপোজিটে থ্রি পার্সেন্ট বোনাস আনলিমিটেড এবং আপনার জন্মদিনে পাবেন দুই হাজার টাকা করে জন্মদিন বোনাস এবং মোস্ট প্লে দিচ্ছে জিলি স্লটে দৈনিক টেন পার্সেন্ট ক্যাশব্যাক বোনাস এবং তাছাড়া প্রথম মুদ্রাতে পাবেন অষ্টআশি টাকা বোনাস সকল বোনাস পেতে আমাদের পিন কমেন্ট থেকে মোস্ট প্লে অ্যাপ বিনামূল্যে রেজিস্ট্রেশন করুন এবং

মানে জনই এই কাজ করতো আর কি আর এটা অনেক বড় একটা অফিস এখানে হাজার হাজার মানুষ কাজ করে কিন্তু পুরো চার দিনের জন্য অফিস বন্ধ হয়ে গেছে এবং জন আর হচ্ছে আমাদের এই জেনিফার তারাই সর্ব লাস্ট বের হচ্ছে এখন আর কেউ নেই তো যাই হোক জন যখন বের হয় তখন সেই তো জন তখন জেনিফার কে বলে চার দিনের জন্য তো অফিসের সকল এমপ্লয়িকে কে ছুটি দেওয়া হয়েছে তো এই কারণে সামনে চার দিন অফিস বন্ধ থাকবে তো কি প্ল্যান করেছেন কেমন কি তো জেনিফার তখন বলে আমি যাচ্ছি নিউ ইয়র্কে তো যাই হোক তখনই জন আর জেনিফার লিফ্টের দেওয়ালে একটা ড্রয়িং দেখতে পাই যে ড্রয়িং এ দেখা যায় যে একটা ছেলে এই লিফ্টের আটকা পড়ে রয়েছে তোরা দুজন যখন ওই ড্রয়িং নিয়ে কথা বলছিল তখনই হঠাৎ করে লিফটের সমস্যা এবং লিফট মাছ আটকে যায় আর এরপর জন করে কি লিফটে থাকা ইমার্জেন্সি বাটনে ক্লিক করে সাহায্য নেওয়ার চেষ্টা করে কিন্তু কোন সুইচ কাজ করছিল না আর এর জন্য তারা দুজন করে কি লিফটে যে সিসি ক্যামেরা ছিল সেখানে হাত নাড়াচাড়া করে কিন্তু ওখান থেকেও তারা কোনো রিপ্লাই পায় না তার মানে এখানে হয়তো কোনো সিকিউরিটি গার্ড নেই তো এরপর তারা দুজন করে কি নিজেদের মোবাইল থেকে পরিচিত কাউকে কল দেওয়ার জন্য চেষ্টা করে কিন্তু লিফটের ভেতরে তাদের মোবাইলের নেটওয়ার্কও ছিল না তো এই কারণে জেনিফার প্রচুর ঘাবড়ে যায় যে সে লিফটে আটকা পড়ে গেল কারণ দ্রুত বের হতে হবে একটু পরে ফ্লাইট রয়েছে নিউ ইয়র্কে যেতে হবে কিন্তু এখন এমন একটা সিস্টেম হয়েছে এই লিফটে আটকে পড়ে ছাড়া আর কোনো এই কারণ ওরা কি লিফটে বসে পড়ে আর জেনিফার তখন জনকে জানায় আমি অফিসের কাজ করি করেছি আর আমি এখানে অডিটর হিসেবে রয়েছে তো যাই হোক কিছুক্ষণ পর তাদের মনে পড়ে যে প্রত্যেকটা লিফটে একটা এমার্জেন্সি এক্সিট থাকে মানে ছোট একটা দরজার মতো থাকে এমার্জেন্সি প্রয়োজনে বেরোনোর জন্য তো এই কারণে জেনিফার জনকে উপরে তুলে দিতে বলে যাতে ইমার্জেন্সির এক্সিটটা খোঁজ করতে পারে কিন্তু ওরা করে দেখতে পাই লিফ্ট চার দিক থেকে বন্ধ মানে কোনো যাই হোক লিফ্ট বন্ধ থাকতে পার হয়ে যায় যে কাছে যে পানির বোতল ছিল সেটা বের করে দেয় আর তারপর জেনিফার জন কে বলে তার মানে আমরা কি চার দিনের জন্য লিফ্ট আটকা পড়ে থাকবো কারণ চার দিন পর্যন্ত অফিসে কেউ আসবে না কিন্তু তখনই জেনিফারের প্রচন্ড তোমার নাম্বার ওয়ান এর চাপ দেয় আর কি মানে বুঝতেই পারছো পেশাবের চাপ দেয় কিন্তু জনের সামনে সেটা করতে তে পারছিল না মানে স্বাভাবিকভাবে একটা মেয়ে তো একটা পুরুষের সামনে টয়লেট করতে পারবে না জেনিফার ফিশন লজ যাচ্ছে ছিল তো জন তখন বলে যেহেতু আমরা সমস্যা পড়েছে এখন তো লজার কিছু নেই তো এর জন্য সে করে কি জেনিফারকে একটা খালি বোতল দেয় ওটার মধ্যেই তো মার বুঝতে পারছো আর যেহেতু জেনিফারের কাছে কোনো অপশন নেই সে করে ওই বোতলে তো মার ওটা করে আর তখন জন অন্য দিকে ঘুরে তাকায় এবং নিজের চোখ বন্ধ করে আর এরপর নিজের কানও বন্ধ করে আরকি তো যাই হোক এরপর জেনিফার করে কি ওই ড্রইং আখনো লিফটেড দেয়ালে কাছে যায় এবং ওখানে একটা মেয়েকে ড্রইং করে দেয় মানে একটা সিল একটা মি আটকে পড়ে রয়েছে তো এইভাবে কিছু ঘন্টা কেটে যায় আর সময় তো কাটছে না তো তারা দুজন করে কি সময় কাটানোর জন্য লিফটের মধ্যে একটা গেম খেলা শুরু করে আর তখন জেনিফার জনকে করে তোমার কি কোনো গার্লফ্রেন্ড রয়েছে যে তোমাকে খুঁজতে এখানে আসতে পারে তো জন তখন জানায় আমার এই এলাকাতে কোনো গার্লফ্রেন্ড বা বন্ধু নেই নেই কোনো আত্মীয় আত্মীয় স্বজনও আমার স্বজন কেউ জানেও না আমি এখানে কাজ করি আর তখন জেনিফার জানায় অবস্থা আমারও তবে আজকে রাত্রে আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করার কথা ছিল নিউ ইয়র্কে গিয়ে কিন্তু আমি পারলাম না তখন ফ্লাইটটাও মিস হয়ে গিয়েছে তো তখন জন বলে দুঃখ করো না আর এই কথা বলে একটা ওয়াইনের বোতল বের করে আর সে বলে এই বোতলটা আমি আমার ক্লায়েন্টের জন্য নিচ্ছিলাম তো এরপর তারা দুজন একসাথে বসে ওয়াইন পান করে আর এরপর দুজনে টাইম পাস করার জন্য এক অপরকে ড্রয়িং করতে শুরু করে মানে দুজনের কাছে খাতা কলম রয়েছে আর তখন জন জেনিফার বলে আচ্ছা আমি আসলে তোমার কাছে একটা কথা লুকিয়েছি আমি আসলে তোমাকে আগে থেকে অনেকবার দেখেছি অফিস থেকে তোমাকে অনেকবার বের হতে দেখেছি আর তোমাকে আমার অনেক ভালো লাগে তো এই কথা শুনে জেনিফার হাসতে থাকে তো এরপর তারা দুজন করে কি এক অপরের আঁকার ড্রয়িং দেখায় তো এখানে আমরা দেখতে পাই জন জেনিফার অনেক সুন্দর ড্রয়িং করেছে কিন্তু জেনিফার জনের ড্রয়িংটা অনেক অদ্ভুত ভাবে করেছে তো এরপর জেনিফার জনকে কে বলে দেখো আমাদের মনে হয় অন্য কোন টপিকে কথা বলা দরকার আর তখন জন জেনিফারের সাথে খাবারের ব্যাপারে কথা বলতে বলে কিন্তু তখনই জেনিফার জনকে থামিয়ে দিয়ে বলে প্লিজ এখানে খাবারের ব্যাপারে কিছু বলো না কারণ আমাদের খাবারের জন্য এখানে কিছুই নেই তো তখন জন হুট করে বলে ওঠে আমি তোমাকে বলবো হেডফোন লাগানোর জন্য মানে পরবর্তী কথাটা আমি বলার আগে হেডফোনটা লাগিয়ে না বা সাউন্ড কমিয়ে নাও তো জন তখন অফার করে আমরা কি এখানে সেক্সের ব্যাপারে কথা বলতে পারি তো জেনিফার এই কথা শুনে সেরকম কোনো রিয়াকশন দেয় না জাস্ট বলে আমাদের একে অপরের ফ্যান্টাসির ব্যাপারে শেয়ার করা উচিত যে কে কি চাই লাইফে করতে বা কি পছন্দ করি আর তুমি যেহেতু সেক্সের ব্যাপারে বলেছো তাহলে এটা নিয়ে কথা বলে ঠিক আছে তো জেনিফার তখন জানায় সে যখন স্কুল থেকে কলেজ উঠেছে তখনই তার বয়ফ্রেন্ডের

তখনই ওই সুযোগে জনকারী আর একটু অ্যাডভান্স চলে যায় এবং মনে করে জেনিফারকেই রাশি ইউক্রেন করে দেয় তো রাশি ইউক্রেন যুদ্ধের পরে জন জেনিফার কে বলে যে আমি তো তোমাকে ভালোবাসতে শুরু করেছি কিন্তু জেনিফার বলে আমার বয়ফ্রেন্ড আছে আমি আমার বয়ফ্রেন্ড এবং আমি যখন এখান থেকে বের হয়ে যাবো আমার বয়ফ্রেন্ড এর সাথে থাকা শুরু করবো তখন আমাদের দুজনের মধ্যে সবকিছু নরমাল হয়ে যাবে মানে চিন্তা করো এখানে এত কিছু করলো তা কিন্তু বয়ফ্রেন্ড কে ঠিকই ভালোবাসে দেশে একটা কিন্তু তখন জন জেনিফারকে জানায় যে দেখো প্লিজ আমি তোমার সাথে রিলেশন এগিয়ে নিতে চাই বাট জেনিফার জনকে বলে এখন আমাদের মধ্যে যা হয়েছে এটা জাস্ট একটা মজা ছিল চিন্তা করো তো এই কথা শুনে জন নিশ্চুপ হয়ে যায় আর জেনিফারকে বলে আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি আমি কখনো তোমাকে ধোকা দেবো না আর এরপর জন বলে আমি তোমার কাছ থেকে অনেক কথাই লুকিয়েছি তুমি কি জানতে চোনে আমি কি কি লুকিয়েছি জেনিফার বলে বলো তো জন তখন জানায় আমি এখানে নতুন না আমি এখানে তোমার থেকে আগে থেকে কাজ করি এবং আমি প্রতিদিন তোমাকে আসতে যেতে দেখতাম আর আমি তোমার ব্যাপারে সব কিছু জানি তো এটা বলে সে কয়েকটি জেনিফারকে তার মোবাইল দেখায় এবং এখানে আমরা দেখতে পাই জনের মোবাইলে জেনিফারের প্রতিদিনের আসা যাওয়ার ভিডিওর সকল সিসি ফুটেজ রয়েছে তো এখানে জন বলে যে আমি অফিসের একজন সিকিউরিটি গার্ড আর প্রতিদিন আমি তোমাকে দেখতাম আর আমি তোমাকে

কথা জন খেপে যায় এবং আবার লিফ্ট বন্ধ করে দেয় আর তখন জেনিফার চাবি চাবিনার চেষ্টা করে কিন্তু জন করে কি জেনিফার কাটকে রাখে বাট জেনিফার তখন নিজেকে ছাড়ানোর জন্য যখন হাত পা ছোড়াছুড়ি করে এর ফলে জেনিফারের পা গিয়ে লাগে হচ্ছে লিফ্টে লাগিয়ে রাখা চাবির উপর এবং চাবিটা ভেঙে যায় যার কারণে সত্যি সত্যি ওরা এখানে লিফ্ট আটকা পড়ে গেল মানে চাবিটার মাধ্যমেই একমাত্র ওরা এখান থেকে বের হতে পারতো কিন্তু চাবিটা যেহেতু ভেঙে গিয়েছে আর তো বের হওয়া পসিবল নয় তো এই কারণে জেনিফারের আরো বেশি রাগ হয়ে যায় এবং সে জনের মুখে জুতা ছুঁড়ে মারে এবং এতজনে মারে যে জনের মুখ দিয়ে রক্ত বেরিয়ে যায় আবার জন তখন জেনিফারের মুখ ধরে অনেক জোরে ফ্লোরে আঘাত করে যে কারণে তারা দুজনেই বেহুশ হয়ে পড়ে যায় তো কিছুক্ষণ পরে দুজনের যখন জ্ঞান ফিরে আসে তখন জেনিফার জনকে জিজ্ঞাসা করে এই পুরো বিল্ডিং এ তুমি কি একাই সিকিউরিটি গার্ড তখন জন বলে আজকে রাতে এখানে তিনজন সিকিউরিটি গার্ড আসার কথা ছিল আমি সহ তিনজন কিন্তু বাকি দুজনকে আমি বলেছি তোমরা টেনশন করো না তোমাদের ভ্যালেন্টাইন তোমরা এনজয় করো তোমাদের শিফটের জব আমি করে দেবো তো তখন জেনিফার জনকে বলে তুমি একজন রেপিস্ট তুমি একজন কিডন্যাপার তোমাকে তো আমি জেলের ভাত খাওয়াবোই তো এই কথা শুনে জন অনেক রেগে যায় আর ভাঙচুর করা শুরু করে মানে এখানে জন বলছে আমি তোমাকে ভালোবাসতে চেয়েছি তার জন্য এগুলো বলছো তো যাই হোক এরপর জন করে কি জেনিফারের ব্যাগ খোলে এবং সেটার মধ্যে একটা শার্ট ছিল যেটা জেনিফার তার বয়ফ্রেন্ড জন্য নিয়ে যাচ্ছে তো জন করে কি জোর করে সেই শার্ট টা নিজে পরে আর সেখানে অন্য আর একটা বক্স ছিল তো জন করে কি জেনিফার কে দিয়ে সেই বক্স খোলায় আর ওই বক্সের মধ্যে একটা সিগারেট একটা লাইটার আর একটা সিজার ছিল মানে তোমার কেচি টাইপের বিষয়টা বুঝিয়ে বলি সিগারেট তো না এটার নাম হচ্ছে সিগার আর এই সিগার খাওয়ার জন্য ওটার মুখটা কেসি দিয়ে কাটতে হয় সেই কেচিটা ছিল আর কি তো যাই হোক এরপরে জন করে কি সেই সিগারটা খেতে শুরু করে কিন্তু এইসব দেখে জেনিফার অনেক ভয় পেতে শুরু করে এবং চুপচাপ ভয় পেয়ে ওখানে বসে থাকে তো ক্ষণ পরে জন নিজে করে কি লিফ্ট থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে কারণ জন নিজেও চার দিনের দিক পুরোপুরি আটকানো নয় এবং আমাকে লাগবে কিন্তু ছিল না আর এই কারণে সে জনকে বলে আমি তো তোমাকে তুলতে পারবো না তুমি পুরুষ মানুষ তোমার ওজন বেশি তোমার শক্তি বেশি তুমি বরং আমাকে ওপর উঠাও আমি তারপর তোমাকে ওপর উঠাবো বাট জন ডাইরেক্ট না করে দেয় কারণ জনেরও মনে হচ্ছে জেনিফার ধোকা দেবে এবং বাইরে গিয়ে পুলিশকে সব বলে দেবে কিন্তু জেনিফার তো বুঝতে পারছো মেয়ে মানুষ এমন সুন্দর করে জনকে প্রমিস করে বলে আমি পুলিশকে কিছুই বলবো না আর এখান থেকে বের হয়ে আমরা দুজন সংসার শুরু করব তো জন এই কথায় ফেসে যায় এবং জেনিফার কে ভরসা করে উপরে তুলে দেয় জেনিফার উপরে গিয়ে জনকে একটা ফাক সাইন দেখিয়ে দেয় এবং বলে মর তুই এখানে আর এরপর জেনিফার পালাতে শুরু করে আর এটা দেখে জন তো পাগলের মতো করা শুরু করে সে তার পরনের শার্ট খুলে প্যান্ট খুলে রশির মতো বানায় আর তারপর লিফ্ট থেকে বের হয়ে আসে এবং ও কারে কি জেনিফারের মতো সিঁড়ি বেয়ে উঠতে শুরু করে তো জেনিফার উপরে গিয়ে যেই না গেট খুলে বের হবে তখনই জনকে নিচে টেনে নামিয়ে দেয় মানে ফেলে দেয় আর কি তো এই কারণে দুজনে ওপর থেকে পড়ে এবং আবারও দুজনে বেহো হয়ে যায় বাট এইবার জেনিফারের জ্ঞান আগে ফেরে এবং ও করে কি আগুন জ্বালিয়ে ফায়ার বাজানোর চেষ্টা করে যাতে ফায়ার ডিপার্টমেন্টের লোক বা ফায়ার সার্ভিসের লোক এসে ওদেরকে বাঁচায় কিন্তু তখনই জনের জ্ঞান ফিরে আসে বাট ওই মুহূর্তে জেনিফার করে কি জনের মুখে লাথি মেরে আবারও বেস করে দেয় আর এরপর জেনিফার যেটা করতে যায় রে ভাই আমার তো বলতে গেলেও ভাই করছে এরপর জেনিফার করে কি ওই সিগার কাটার যে কেসি ছিল ওইটাতে জনের মনে করো ওইটা কাটতে যায় প্রাইভেট পার্ট তো জন তো এটা থেকে ভয় পেয়ে যায় এবং পুরোপুরি কাটার আগেই জন করে কি মাপ চায় জেনিফারের কাছে আর জেনিফারেরও মায়া লাগে যে একটা পুলারে হিজলা বাড়িয়ে দেবে তবে জনকে শর্ত দেয় তুই এখন নিজে জবান বন্দি দিবি তুই আমার সাথে কি কি করেছিস এরপর জেনিফার মোবাইল বের করে এবং জনের জওয়ান বন্দি নেয় সে জেনিফার কে কিডন্যাপ করেছে মানে এই সব ব্যাপার আর কি যাতে জনকে আর কি মনে করো শাস্তি দেওয়া যায় আর এরই সাথে আমরা দেখি অন্য একটা সিকিউরিটি গার্ড কে যার নাম হচ্ছে এডি আর সে তার গার্লফ্রেন্ড কে নিয়ে ওই বিল্ডিং এসেছে মানে আজকে ভ্যালেন্টাইন ডে বুঝতে পারছো সবাই যার যার গার্লফ্রেন্ড কে নিয়ে সুন্দর সময় কাটাতে যাচ্ছে মানে এখানে পুরো টাই খালি গার্লফ্রেন্ড নিয়ে একটু সময় কাটাবে গার্লফ্রেন্ড এ ডিউটি করবে কিন্তু তখনও ক্যামেরায় দেখতে পাই লিফটে দুজন আটকে রয়েছে তো এটা দেখো দৌড়ে সাহায্য করতে যায় লিফটের কাছে এবং ওদেরকে দরজা খোলে বাইরে বের করার চেষ্টা করে আর তারপর সে জনকে নিজের চাবিটাও দেয় যাতে লিফট চালু করে বের হতে পারে বাট তখনই জন বলে আমি এখানে একটা সমস্যায় পড়েছি প্লিজ এটা আমাকে সাহায্য করো তুমি ভেতরে আসো তো এরপর এটি যখন জনকে সাহায্য করার জন্য লিফটের ভেতর অর্ধেক ঢুকে যায় তখনই জন করে লিফট চালু করে দেয় এবং এডের শরীর দুই খন্ড হয়ে যায় এবং সেখানেই ভয়ঙ্করভাবে মারা যায় তো এটা দেখে জেনিফার চিৎকার করতে শুরু করে কিন্তু জন তখন ওকে মেরে বেহোশ করে দিয়ে একটা গাড়ির ডিকিতে আটকে দেয় আর এরপর জন যায় হচ্ছে সিসিটিভি রুমে এবং সেখানে গিয়ে সকল ফুটেজ ডিলিট করে বাট তখনই সেখানে এডির গার্লফ্রেন্ড চলে আসে আর তখন জন করে কি এডির গার্লফ্রেন্ড মানে একটু আগে যাকে মারলো তার উপর হামলা করে ওকে মেরে ফেলে আর তারপর গাড়ি নিয়ে যায় একটা নির্জন স্থানে আর গাড়ির ডিকি থেকে পেট্রোল বের করে এবং একটা কি বলে যেখানে তোমার জিনিসপত্র সেখানে ঢালে ওখানে রয়েছে আর কি আর ওর প্যান হচ্ছে এবং জেনিফার গাড়ির ডিকি থেকে চুপি সারে বের হয়ে জনের উপর হামলা করে এবং জনের গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে কিন্তু একটু পরে আর মনে হয় ওকে শাস্তি না দিয়ে আমি যাবো না তো কি গাড়িটা থামে ব্যাগ গিয়ারে ফেলে অনেক জোরে স্পিডে জনকে চাপা দিয়ে ওই কূপে ফেলে দেয় এবং তারপর সেখানে আগুন জ্বালিয়ে জনকেই মেরে দিয়ে সেখান থেকে চলে আসে আর এইভাবে জেনিফার তার একটা পাগলা প্রেমিকের হাত থেকে রক্ষা পায় তো যাই হোক হয়তো এই সিনেমাতে একটু বেশি দেখানো হয়েছে যারা মনে করো একটা মেয়েকে তারপর যদি রাজি না হয় একটা বড় ধরনের ক্ষতি করে দেয় মানে সিনেমাটার যে কাহিনী এটা অনেকটা বাস্তবসম্মত কিন্তু পুরোপুরি বাস্তবসম্মত হতো যদি মনে করো যে জেনিফার মারা পড়তো কারণ নর্মালি কখনোই জেনিফার এই জনের মতো পোলাদের সাথে পেরে ওঠে না ওই মূল্য জেনিফার রাই মরে এবং লাস্টে কোনো বিচারও পায় না যাই বিদানি ভালো থেকে সুস্থ হয়ে টেক টেকের বাবাই